তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই মহড়া শুরু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে সরাসরি যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ করা হয়। সিনহুয়া বলছে, বৃহস্পতিবার সকাল 7:45 তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিউ এবং ডোংয়িং দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন। চীনের সামরিক মুখপাত্র লিসি বলছেন, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও করা সতর্কবার্তা ছিল এই মহড়া। সোমবার 20 মে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে শপথ নেন। এর 3 দিন পর নিজেদের শক্তি প্রদর্শন করল চীন। শপথ গ্রহণের পর বেইজিংকে ভীত প্রদর্শন বন্ধের আহ্বান জানিয়েছিলেন লাই চিংতে। তবে চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।